Are you new here? Please subscribe and hit the bell button. Give a thumbs up and comment share too. সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গল্প লগনের আজকের আসর। আজকের গল্প আমি কিশোর, লেখক রাকিব হাসান, গল্প পাঠে রুবা। চোখ মেলে বিছানায় উঠে বসলাম। ও আড়মোড়া ভেঙে হাই তুললাম। বাঁ কাঁধ ব্যথা করছে, কাঁধ টলে দেয়াল ঘড়ির দিকে চাইলাম। সকাল 7:25। চাচা চাচি আমাকে ডাকেনি কেন? স্কুলে তো দেরি হয়ে যাবে আমার। বিছানা থেকে লাফিয়ে নেমে বাথরুমের দিকে এগোলাম। আয়নায় কাঁধটা দেখে নিলাম, জখমটা গুরুতর, কাল শিটে পড়ে গেছে। কীভাবে হলো এটা? গতকালকের ফুটবল প্র্যাকটিসের সময় নাকি? দু একদিনের মধ্যে বাইক থেকে পড়ে গিয়েছিলাম, মনে করতে পারলাম না। কাঁধ নিয়ে ভাবতে ভাবতে নিচে নেমে এলাম। রাশেদ চাচা, ম্যারি চাচি আর জন টেবিলে ব্রেকফাস্ট করতে বসেছে। থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার চেয়ারটা নেই, আমার জন্য খাবারও দেওয়া হয়নি। আজব তো, বললাম। ফাঁকা জায়গাটার দিকে চেয়ে রয়েছি। ডন, ঠাট্টা করছো আমার সাথে? আমার চেয়ার কোথায় সরিয়েছো? এখন মজার সময় নয়, স্কুলের দেরি হয়ে যাবে। হঠাৎই অনুভব করলাম ঘরে কীরকম পিনপতন নিস্তব্ধতা নেমে এসেছে। চাচা চাচি আর ডনের দিকে চাইলাম। চাচা চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছে। চাচি সরে গিয়ে ডনের পিছনে দাঁড়ালো, ভাবখানা এমন যেন ওকে রক্ষা করছে। ওরা তিনজন আমার দিকে এমনভাবে চেয়ে রয়েছে, আমি যেন অচেনা কেউ। এখানে কি হচ্ছে? বলতে শুরু করলাম। আমরাও সেটাই জানতে চাই ইয়ংম্যান, ক্রুদ্ধকণ্ঠে বলল চাচা। গম্ভীর শোনালো তার কথাগুলো। চমকে গেলাম আমি, চোখ পিটপিট করলাম, হাসার চেষ্টা করলাম। আগে বলো আমার চেয়ার কই, বললাম। চাচি ঝুঁকে পড়ে ডনের কানে কানে কি যেন বলল, মনে হয় ওকে নিজের কামরায় যেতে বলছে। আমরা যতক্ষণ না আসি ঘরেই থাকিস, চাচিকে বলতে শুনলাম। ও কি খারাপ লোক, আউট! আমার দিকে আঙুল তাক করে বলল ডন। হ্যাঁ, আমি খুব খারাপ লোক, বলে কটমট করে চাইলাম ওর দিকে। আমি কিশোর পাশা, খুনি দানব। ডন চলে যা, চাচি বলল, এবং ডন চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বেরিয়ে গেল কিচেন থেকে। চাচা ঘুরে দাঁড়িয়ে চাইল আমার দিকে, মুখের চেহারা কঠোর, সরাসরি চোখ রেখেছে আমার চোখে। শোনো ইয়ংম্যান, বলল, আমরা এখানে কোনো ঝামেলা চাই না, তুমি এক্ষুনি চলে যাও এই বাড়ি ছেড়ে, দরজা দিয়ে বেরিয়ে যাও, আমরাও ভুলে যাব ঘটনাটা, নইলে। নইলে কি? কি বলছো তুমি এসব চাচা? নইলে, চাচি চাচার কথাগুলো শেষ করলো, আমরা পুলিশ ডাকতে বাধ্য হব, আর আমাদেরকে চাচা চাচি বলা বন্ধ করো। আমরা তোমার চাচা চাচি নই, এবং কোনো কিশোর পাশার নামও আমরা শুনিনি। ঠিক আছে, শ্রাক করলাম, তোমরা যা বলো স্বীকার করতেই হবে, এটাই এখন অবধি আমাদের সেরা পারিবারিক কৌতুক। কিন্তু আমাকে শেষ দেখার জন্য অপেক্ষা করতে হবে, কারণ এখন বাজে 17:15, আর 15 মিনিট পর প্রথম ঘন্টা পড়বে। ভাবতেই পারছি না আমাকে ব্রেকফাস্ট মিস করতে হচ্ছে, বলে কিচেনের দরজার দিকে এগোলাম। স্কুলে ক্যাফেটেরিয়া থেকে 2 পিরিয়ডের ফাঁকে একটা আপেল খেয়ে নেব। দরজার কাছে বইয়ের র্যাক, স্কুল ব্যাগ নেওয়ার জন্য দাঁড়ালাম ওখানে। ব্যাগটা নেই, আরেকটা ঠাট্টা, অনেক হয়েছে বললাম কিন্তু। আমার স্কুল ব্যাগ কোথায়? তোমাকে চলে যেতে বলা হয়েছে, কোথাকানে যায়নি, চাচা বলল। বই ছাড়া স্কুলে যাব কী করে চাচা, বললাম। আর নয়, আমি এবার পুলিশ ডাকছি, চাচি বলল। কিচেন ফোনের দিকে পা বাড়ালো। এক্ষুনি বেরিয়ে না পড়লে দেরি হয়ে যাবে, না হয় একদিনের জন্য কোনো ক্লাসমেটের বই ধার নিয়ে নেব। ঠিক আছে,
আমি যাচ্ছি, বললাম। রকি বিচ পুলিশ ডিপার্টমেন্টকে আমার শুভেচ্ছা। গত বসন্তে সার্জেন্ট কলিংস আমাকে স্কুল প্রজেক্টে সাহায্য করেছিল। সবাই ভালো থেকো, চলি। স্কুলে পৌঁছতে আমার যতক্ষণ সময় লাগে, আজকে এসব মশ করার জন্য তার চাইতে আগে ভাগে পৌঁছে যেতে হবে। বাপরে, চাচা চাচিকে আগে কখনো এমন করতে দেখিনি। আজকে কি এপ্রিল ফুল? না, এখন অক্টোবরের মাঝামাঝি। তাহলে ওরা এমন করলো কেন? এর তল বের করতে হলে আমাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমার সামনে সারাদিনের ক্লাস এবং তারপর 2 ঘন্টা ফুটবল প্র্যাকটিস। সামনে বড় ম্যাচ, আমাদের দলের সেরা ফাস্ট রিসিভার হিসেবে অনেক দায়িত্ব আমার, প্রচুর খাটতে হবে, এসব ভাবছি। এ সময় এক মিনি ভ্যান স্টপ সাইডে এসে দাঁড়ালো। ভ্যানটাকে সঙ্গে সঙ্গে চিনতে পারলাম, আমাদের ফুটবল কোচ হেনরির। উনি আমাকে লিফট দিলে 2 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছাতে পারবো। হাই কোচ হেনরি, চেঁচিয়ে উঠে হাত নাড়লাম। আজকের আবহাওয়া নাতিশীতোষ্ণ, সামনের জানালা খোলা তার। আমার গলা শুনতে পেয়ে ঘাড় ফিরিয়ে চাইলেন। কোচ হেনরি যে শুধু ভালো কোচ তাই নয়, ভালো মানুষও। সবসময় শিষ্যদের সাহায্য করতে এক পায়ে খাড়া। আমাকে লিফট দেবেন? আমার একটু দেরি হয়ে গেছে। আমাকে অবাক করে দিয়ে কোচ হেনরি আমার দিকে চেয়ে রইলেন 2 মুহূর্ত। চিনতে পারার কোনো লক্ষণ নেই তার দৃষ্টিতে, মুখে চিরাচরিত হাসি নেই। আমি আবারও গলা ছাড়ার আগেই অ্যাক্সিলারেটরে পা দাবিয়ে রওনা হয়ে গেলেন তিনি। আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। ভ্যানটা রাস্তা ধরে দূরে স্কুলের দিকে চলে গেল। আমি 1 মিনিট দেরি করে স্কুলের মাঠে পৌঁছলাম। ছেলেমেয়েরা সামনের সিঁড়িতে দাঁড়িয়ে প্রথম ঘন্টা পড়ার অপেক্ষা করছে। রকি বিচে এখনই সম্ভবত আমি সেরা সময় কাটাচ্ছি। আবহাওয়া, ফুটবল মৌসুম, বন্ধুবান্ধবদের সঙ্গ অসাধারণ। মুসাকে দেখলাম উপরের ধাপে। ও স্কুল টিমের কোয়াটারমেট আমাদের কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছে। ও, তাদের মধ্যে জোয়েন জ্যামসনও রয়েছে, সে প্রধান চিয়ার লিডার। মুসা নিশ্চয়ই মজার কিছু বলেছে, কারণ সবাই হাসছে। এই, চেঁচিয়ে উঠে দৌড়ে সিঁড়ি ভেঙে উঠতে লাগলাম। কি খবর তোমাদের? কেউ আমার দিকে চাইল না। মুসা কথা চালিয়ে যাচ্ছে। শনিবার হ্যামিল্টনদের মজা দেখাবো, বলল মুসা। আমাদের পাস রিসিভাররা ওদের মতো ভালো না হলেও আমরা ওদেরকে হারাতে পারবো। পাস রিসিভাররা ওদের মতো নয়। মুসা আমাকে ছোট করছে কেন? আমি হ্যামিল্টনদের যে কোনো পাস রিসিভারের চাইতে কোনো অংশে কম নই। মুসা, আমি এই বছর 8 বার টাচডাউন করেছি, সেটা নিশ্চয়ই খুব খারাপ নয়, বললাম। এই প্রথমবারের মতো দলটা ঘুরে দাঁড়িয়ে আমার দিকে চাইল। অপেক্ষা করলাম মুসা কিছু একটা বলবে। দলের সবাই আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে। একটু নার্ভাস বোধ করতে লাগলাম আমি। কেউ কিছু বলছো না কেন? বললাম। আমি বলছি, বলল মুসা। এক কদম আগে বেড়ে সরাসরি আমার চোখে চোখে চাইল। ওর চোখের দৃষ্টি দেখে মেরুদণ্ড বেয়ে হিমস্রোত নেমে গেল আমার। তুমি আমাদের চেনো দেখা যাচ্ছে, বলল ও। কিন্তু একটা প্রশ্নের জবাব দাও তো, তুমি কে? হাসিতে ফেটে পড়লাম, ঠেকাতে পারলাম না। তোমরা সবাই মিলে মজা করছো, বললাম। কিসে মজা? প্রশ্ন করল জোয়ান। কে? ও এবং অন্যদের মুখের চেহারা দেখে মনে হচ্ছে এরা আমাকে চেনে না। মুসার দিকে ঘুরে দাঁড়ালাম। শোনো মুসা, বাসাতেও মশকরা করে আমার বইয়ের ব্যাগ লুকিয়ে ক্লান্ত হয়েছে, কাজেই ইংরেজি আর বায়োলজি ক্লাসে তোমার বইগুলি আমাকে ধার দিও, কেমন? মুসার মুখের চেহারায় ব্যঙ্গ ফুটল, এক পা পিছু হটল। কি বলতে শুরু করেছিল ও, কিন্তু এ সময় স্কুলের ঘন্টা বাজল। মুহূর্তেই সবাই স্কুল বিল্ডিংয়ের দিকে পা বাড়ালো। আমি প্রথমে যাব 3তলার হোমরুম ক্লাসে। সিঁড়ির দিকে এগোচ্ছি, দেখা হয়ে গেল রবিনের সাথে। এই রবিন,
পাশ কাটানোর সময় বললাম। ও আমার দিকে চেয়ে ভ্রু কোঁচকালো, কিন্তু চলা থামালো না। কি ব্যাপার রবিন, কিছু হয়েছে? রবিন পিছু ফিরে আমার দিকে চাহনি বুলালো, ভ্রু কোঁচকানো এখনো। কি আবার হবে? পাল্টা বলল ও। তোমাকে চিনতে পারলাম না। সিঁড়ি ভেঙে নেমে গেল ও। চিনতে পারল না মানে? আজব তো, সিঁড়ির মাথায় থেমে দাঁড়ালাম। মনে হচ্ছে সেভেন্থ গ্রেডে সবাই আমার সঙ্গে তামাশা করছে। ছেলেমেয়েরা দ্রুত বেগে আমার পাশ কাটাচ্ছে। শেষ ঘন্টা পড়ার আগেই পৌঁছতে চাইছে হোমরুমে। উপলব্ধি করলাম আমারও তাই করা উচিত। রুম নম্বর 203 প্রবেশ করলাম। জানালার পাশে আমার ডেস্কের উদ্দেশ্যে পা বাড়ালাম। ওখানে পৌঁছে দেখি জোলেমন আমার সিটে বসা। তুমি মনে হয় ভুল সিটে বসেছ, ডেস্কের পাশে দাঁড়িয়ে বললাম। জো বিশাল দেহি ছেলে, মোটেই বন্ধু ভাবাপন্ন নয়। নোট বইতে কিসব টুকছিল। জো মুখ তুলল, কয়েক মুহূর্তের জন্য আমার দিকে চোখ পিটপিট করে চাইল। এবার ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। ও আমার চাইতে পাক্কা 4 ইঞ্চি লম্বা। আমার মুখের উপর আস্তে আস্তে গর্জন ছাড়ল। তুমি আমাকে কি বললে? গলাটা কেমন শুকনো ঠেকল, কাঁধের ব্যথাটা আবারও শুরু হলো। বললাম, তুমি আমার সিটে বসেছ, তুমি সবসময় আমার এক সিট পেছনে বসো, এটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি সরে গেলে আমি আমার সিটে বসতে পারতাম। কেও বলে চারধারে নজর বুলালো জো। অন্যান্য ছেলেমেয়েরা আমাদের দিকে চেয়ে রয়েছে, বেশিরভাগ শ্রাক করল, কেউ কেউ হেসে উঠল। বিরক্ত লাগতে শুরু করেছে আমার। বাসায় আর ক্লাসের বাইরে ঠাট্টাই আর কি মেনে না যায়, কিন্তু ক্লাস বসতে চলেছে, এখন এসব ভালো লাগছে না। তাছাড়া জোলেমন আমার বন্ধু নয়, ও কেন মস্করা করবে আমার সঙ্গে? আমি এমনকি ওকে পছন্দও করি না। দেখো জো, মস্করা করছো বুঝতে পারছি, কিন্তু আমি এখন আমার সিটে বসতে চাই। তুমি পিছনে গিয়ে, এমন সময় শেষ ঘন্টা পড়ল। মিসেস ফিশার, আমাদের হোমরুম টিচার, সবাইকে চুপ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বললেন। সবাই যার যার সিটে বসে পড়ো, বললেন তিনি। পিছনের দিকে চাইলেন, জো আমার সিটে বসা, আমি ডেস্কের পাশে বোকার মতো দাঁড়িয়ে। ওখানে কি হচ্ছে? মিসেস ফিশার প্রশ্ন করলেন। মিসেস ফিশার, জোলেমন আমার সিটে বসে আছে, ছাড়তে চাইছে না, বললাম। মিসেস ফিশার করিতকর্মা মানুষ, আমি জানি এই সমস্যার সমাধান এক্ষুনি হয়ে যাবে। কিন্তু তুমি কে ইয়াংম্যান? প্রশ্ন করলেন তিনি। চারপাশে নজর বুলিয়ে নিলাম। কম মুহূর্ত লেগে গেল উনি কি বলছেন বুঝতে। আমি কে বলতে গিয়ে গলা চড়ে গেল সামান্য। মিসেস ফিশার, 5th grade থেকে আমার হোমরুম টিচার। হ্যাঁ, তোমার নামটা প্লিজ, সাড়া দিলেন তিনি। মিসেস ফিশারও তামাশায় যোগ দিয়েছেন, ভালো ফ্যাসাদেই পড়া গেছে। কিন্তু মিসেস ফিশার তো কখনো ঠাট্টা করেন না। ঠিক করলাম আমিও খেলে যাব। আমার নাম কিশোর পাশা, মিসেস ফিশার। মিসেস ফিশার ডেস্কে বসে কিছু কাগজপত্র পরীক্ষা করলেন তিনি। এবার মুখ তুলে আমার দিকে চাইলেন। এই হোমরুমে নতুন কোনো স্টুডেন্ট নেওয়া হয়েছে? এমন কোনো নোটিস দেয়নি হেড অফিস। তুমি বরং মেন ফ্লোরে গিয়ে ব্যাপারটা তাদেরকে চেক করে দেখতে বলো, বললেন মিসেস ফিশার। ইয়েস ম্যাম, বললাম। দরজার দিকে এগোলাম। রক মিশেলের পাশ কাটাতে হলো। সামনের দিকে বসা সে, আমাদের ফুটবল টিমের সেন্টার। আজকে প্র্যাকটিসে দেখা হবে রক, বললাম। রক এমনভাবে আমার দিকে চাইল আমি যেন মঙ্গল গ্রহ থেকে এসেছি। হলওয়ে এখন নির্জন, ছেলেমেয়েরা এখন সব তাদের হোমরুমে। সিঁড়ি ভেঙে নেমে যাওয়ার সময় মাথায় খেলে গেল, 1 ঘন্টা আগে আমি ঘুম থেকে ওঠার পর থেকে কী কী ঘটেছে। আমি যাদেরকে চিনি তারা সবাই নাটক করছে, তারা আমাকে কেন বেছে নিয়েছে বুঝলাম না। এর শেষ কোথায় তাও জানা নেই আমার, কিন্তু ব্যাপারটা আমাকে জানতে হবে।
স্কুল ফ্রন্ট অফিসটা আমার ঠিক সামনে। অফিসে প্রবেশ করে দেখি মিসেস পোর্টার তার সেক্রেটারি ডেস্কে বসা কম্পিউটারে কাজ করছে। মিসেস পোর্টার আমাকে ছোটকাল থেকে চেনেন। হাই মিসেস পোর্টার বললাম। তিনি মুখ তুলে চেয়ে মৃদু হাসলেন। আমি অনেকখানি স্বস্তি বোধ করলাম। গুড মর্নিং বললেন তিনি। আমি তোমার জন্য কি করতে পারি? ঠিক জানি না, ব্যাপারটা বেশ মজার। আমার প্রথমে প্রশ্ন করা উচিত, আপনি ওকে এই জোকটার সাথে জড়িত? আমার দিকে চেয়ে রইলেন তিনি। জোক? কিসের জোক? ভালো, ওরা মিসেস পোর্টারকে এর মধ্যে জড়াতে পারেনি। মিসেস পোর্টার আমাকে এই রহস্যের সমাধানে সাহায্য করতে পারবেন। মানে আজ সকাল থেকেই দেখছি চাচা চাচি থেকে শুরু করে যার সাথেই দেখা হচ্ছে তারা সবাই আমাকে না চেনার ভান করছে। মিসেস ফিশার এমনকি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ব্যাপারটার জট খোলার জন্য। হাসির ব্যাপার না, মাথা ঝাঁকালেন মিসেস পোর্টার। আমার দিকে চাইলেন। তোমার নাম কি? আমি এক দৃষ্টে চেয়ে রইলাম তার দিকে। ঠিক শুনেছি তো? আহ মিসেস পোর্টার, আমি ভেবেছিলাম আপনি এই তামাশাটা সঙ্গে নেই, বললাম। আমি কোনো তামাশা করছি না, বললেন মিসেস পোর্টার। কিন্তু তুমি তোমার নাম না বললে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি কিশোর পাশা। মিসেস পোর্টার, আপনি কে মনে করেছেন? আমি সেভেন গ্রেডের হোমরুম 203-এ আছি, ফুটবল টিমের প্লেয়ার। চাচাচ্ছ কেন? বললেন মিসেস পোর্টার। কম্পিউটারের কি টিপতে লাগলেন। আমি একটু আপসেট হয়ে পড়েছি, বললাম। প্রথমে বললেন আপনি জোকটার মধ্যে নেই, কিন্তু এখন দেখছি আছেন। জোক হচ্ছে এখানে? বললেন মিসেস পোর্টার কম্পিউটার স্ক্রিনের দিকে একদৃষ্টিতে চেয়ে। কিন্তু জোকটা করছো তুমি। তার মানে? প্রশ্ন করলাম। কম্পিউটার ফাইলে কিশোর পাশা নামে কারো রেকর্ড নেই। এখন তো নেই, আগেও ছিল না। এই প্রথমবারের মতো সামান্য আতঙ্ক বোধ করলাম। কম্পিউটার পারফেক্ট নয়, ভুল করে, বললাম। ঘুরে তার চেয়ারের কাছে এলাম। কম্পিউটারের স্ক্রিনের দিকে দৃষ্টি আমার। নিজেই দেখো, বললেন মিসেস পোর্টার। এখানে খেয়ে অক্ষরের মধ্যে কোথাও তোমার নাম নেই। কম্পিউটারের কথা বাদ দিন মিসেস পোর্টার, আমার দিকে তাকান। আমি কিশোর পাশা। আমাকে আপনি ছোটকাল থেকেই দেখছেন, ঠাট্টাটা অনেক বেশি হয়ে যাচ্ছে না? আপনি বলুন। আমি ক্লাসে ফিরে যেতে চাই, আমার বইগুলো ফিরে পেতে চাই, এবং চাই এই ননসেন্স বন্ধ হোক। ঘন ঘন শ্বাস নিচ্ছি এবং আমার কাঁধ এখন রীতিমতো কাতরাচ্ছে। ইতি কর্তব্য ঠিক করতে পারছি না, কাউকে বিশ্বাস করার উপায় নেই। সবাই আমার সঙ্গে তামাশা করছে। এর চাইতেও খারাপ ব্যাপার, আমার সন্দেহ হচ্ছে এটা তামাশায় কি না। কিন্তু এছাড়া আর কেই বা হবে? আমি এক সকালে ঘুম থেকে উঠলাম আর তারপর কেউ আমাকে চিনতে পারছে না, এটা কিভাবে সম্ভব? আহ কিশোর, ঘুরে দাঁড়ালাম। গভীর ভাবনায় এতটাই ডুবেছিলাম, টেরই পাইনি। মিসেস পোর্টার কখন বেরিয়ে গিয়েছিলেন কামরা ছেড়ে এবং এখন ফিরেছেন? তার পাশে দাঁড়িয়ে মিস্টার লাউয়ে, স্কুলের সাইকোলজিস্ট। সব ছাত্রের সাধারণ পরীক্ষা নেন তিনি এবং কারো বিশেষ কাউন্সেলিংয়ের দরকার পড়লে তাও করেন। মিস্টার লাউয়ে আমার নাম ধরে ডেকেছেন? বলুন মিস্টার লাউয়ে, বললাম। অনুভব করলাম বড় ধরনের বিপদের মুখোমুখি হতে পারি। স্কুলের সাইকোলজিস্টকে ডেকে এনেছেন কেন মিসেস পোর্টার? তুমি আমার নাম জানো? বিস্মিত শোনালো মিস্টার লাউয়ের কণ্ঠ। অবশ্যই জানি, জবাব দিলাম। আপনি স্কুলের সাইকোলজিস্ট,
ছাত্রছাত্রীদের ইন্টেলিজেন্স টেস্ট নেন। ঠিক বলেছ, বললেন মিস্টার লাউই। তাছাড়া যেসব ছেলে মেয়ে সামান্য আপসেট ফিল করে আমি তাদেরকেও হেল্প করি। তুমি কি আপসেট কিশোর? ভীষণ আপসেট মিস্টার লাউই। সবাই বলছে তারা আমাকে চেনে না। আপনি হলেও আপসেট হতেন? স্ট্রেঞ্জ অ্যাক্ট। হ্যাঁ জানি, কিন্তু আর মিসেস পটার বলছেন তুমি নাকি নিজেকে এই স্কুলের ছাত্র হিসেবে দাবি করছো। কিশোর, আমরা দুজনেই জানি সেটা সত্যি নয়। আচ্ছা, ওরা এবার স্কুলের সাইকোলজিস্টকেও এই খেলায় জড়িয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম নিজের যুক্তি দিয়ে পাল্টা লড়াই করব। মিস্টার লাউই, আমি যদি এখানকার ছাত্র নাই হব তাহলে সবার নাম এমনকি আপনারও নাম জানলাম কিভাবে? আমরা সেটাই ভাবছি কিশোর, ঠান্ডা গলায় বললেন তিনি। তুমি আমাদের নাম জানো কিভাবে? আমি তোমার বয়সের এক ছেলের কেসের কথা জানি। সে মরিয়া হয়ে উঠেছিল বিশেষ একটা স্কুলে অ্যাটেন্ড করবার জন্য। সেজন্য সে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার আর কিছু ছাত্রছাত্রীর নাম মুখস্থ করেছিল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে স্কুলটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করেছিল ও, তবে প্রথম দিনেই সে ধরা পড়ে যায়। ব্যাপারটা আসলেই দুঃখজনক। আপনি বলছেন আমার মাথা খারাপ এবং আমি এখানকার ছাত্র নই। ঠিক তা না, মৃদুকণ্ঠে বললেন মিস্টার লাউই। কিন্তু কিশোর, আমরা কখনো কখনো কোনো কিছু এত বেশি করে চাই যে কল্পনার লাগাম ছেড়ে দেই। এটা কি আমার কল্পনা? আমি এই বছরের স্কুলের ফুটবল টিমের স্টার্টিং মেম্বার, বলতে গিয়ে গলা চড়ে গেল আমার। মিস্টার লাউই আর মিসেস পটার পরস্পর দৃষ্টি বিনিময় করে আমার দিকে চাইলেন। তুমি ফুটবল টিমে আছো? মিস্টার লাউই প্রশ্ন করলেন, কণ্ঠস্বর শান্ত, সান্ত্বনা দেবার চেষ্টা টের পাওয়া যায়। হ্যাঁ, টিমের ফটো ঝুলছে এই অফিসের বাইরের দেয়ালে, বললাম আমি। তাহলে গিয়েই বরং দেখা যাক, বললেন মিস্টার লাউই। হল ফাঁকা আর চুপচাপ এখন, তবে শীঘ্রই সরগরম হয়ে উঠবে। প্রথম ক্লাসের ঘণ্টা পড়বে যে কোনো মুহূর্তে। আমি সোজা এগোলাম ফুটবল টিমের ফটোটার দিকে। ফ্রেমে বাঁধিয়ে যেটা ঝুলিয়ে রাখা হয়েছে মেন হলওয়েতে, আমি রোজ ছবিটার সামনে এসে দাঁড়িয়ে থাকি। গর্ববোধ হয় আমার, ফুটবল টিমের সদস্য হিসেবে আলাদা এক অনুভূতি কাজ করে। কেননা গায়ে গাতরে অন্যদের মতো শক্তিশালী নই কিনা। আমি সামনের সারিতে, সেন্টার রক মিশেল আর কোয়ার্টার ব্যাক মোসার ঠিক মাঝখানে। মিস্টার লাউই, আমি যদি স্কুলের ছাত্র না হই তবে এর কি ব্যাখ্যা দেবেন? কথা বন্ধ হয়ে গেল আমার, ফটোটার দিকে চাইলাম। সামনের সারিতে রয়েছে রক মিশেল, তার পাশে দাঁড়িয়ে মোসা আমান, কিন্তু আমি নেই। ফটো থেকে আমি উধাও, মিস্টার লাউই উঁকি মেরে ফটোটা দেখলেন। তোমাকে দেখতে পাচ্ছি না কিশোর, তুমি ছবিতে কোথায় দাঁড়িয়েছ? এক পা পিছু হটলাম। ওরা ছবিতে কারসাজি করেছে। আমি টিমে আছি, আমি স্টার্টিং রাইট হ্যান্ড, যাকে খুশি জিজ্ঞেস করুন। কিশোর, তুমি আমার সাথে এসো, আমাদের আরও কথা বলা দরকার, মিস্টার লাউই বললেন। হাত বাড়িয়ে আমার কাঁধে রাখলেন, যে কাঁধটা কাতরাচ্ছে। চেঁচিয়ে উঠে শট করে সরে গেলাম। সেই মুহূর্তে ঘন্টা বাজলো এবং হলগুলো ভরে গেল ছাত্রছাত্রীতে। শোরগোল করে ক্লাসরুমের দিকে চলেছে ওরা। মিস্টার লাউয়ের কাছ থেকে সরে পড়বার জন্য ছেলেমেয়েদের স্রোতকে কাজে লাগালাম। লাউয়ের মনে কি ছিল কে জানে, কিন্তু আমি এতে জড়াতে চাইনি। আমি জানি একজন ফ্যাকাল্টি সদস্য আছেন যিনি অদ্ভুত এই খেলায় নিজেকে জড়াবেন না, মিস্টার হালবার্ট, আমার বায়োলজি টিচার। তিনি আমাদেরকে সবসময় সত্য আর জ্ঞানের শিক্ষা দেন বায়োলজির পাশাপাশি। মিস্টার হালবার্টের কাছে আমাকে যেতে হবে।
পাঠ্যক্রমে বায়োলজি আমার প্রথম ক্লাস, তাই দ্রুত পায়ে সায়েন্স ডিপার্টমেন্টের দিকে এগোলাম। কোনা ঘুরতেই দেখতে পেলাম লাউই স্কুলের এক দারোয়ানের সঙ্গে কথা বলছেন। ঝট করে সরে গেলাম, আমাকে যাতে দেখতে না পান। আমার ধারণা মিস্টার লাউই লোকটিকে আমার ওপর নজর রাখতে বলছেন। মিস্টার লাউই আর দারোয়ান দুদিকে চলে যেতেই ক্লাসরুমের দিকে পা বাড়ালাম আমি। শেষ ঘন্টা পড়ে গেছে ইতিমধ্যে, সুতরাং সবাই এখন যার যার ক্লাসে বসে পড়েছে। দরজাটা বন্ধ, টান মেরে খুলে প্রায় ঝাঁপিয়ে পড়লাম ভিতরে। মিস্টার হালবার্ট বলতে শুরু করেছিলাম, কিন্তু শব্দটা আটকে গেল আমার গলায়। মিস্টার হালবার্ট সামান্য স্থূলকায়ী, মাথায় পাতলা সাদা চুল, বয়স রাশেদ চাচার মতো, কিন্তু ক্লাসের সামনে যিনি দাঁড়িয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। বছর ২৫ মতো মহিলা এক টিচার, ভদ্রমহিলা, হালকা পাতলা, তেমন লম্বা নন, সম্ভবত চাইনিজ। আমার দিকে চাইলেন তিনি। কি চাই? আমার ক্লাসে ডিস্টার্ব করছো কেন? মিস্টার হালবার্ট কোথায়? প্রশ্ন করলাম। কে? মহিলা বললেন, মিস্টার হালবার্ট যিনি এই ক্লাস নেন। বললাম, এই সেই পাগলটা আবার এসেছে যে বলছিল ফুটবল টিমে আছে। রুমের মাঝখান থেকে একটি কণ্ঠ শোনা গেল। কণ্ঠস্বর লক্ষ্য করে চাইলাম, মুসা আমাকে সাহায্য করো, আমরা না বন্ধু। চেঁচিয়ে উঠলাম, ওরা এমন কি হলওয়ের ছবি থেকেও আমাকে বাদ দিয়েছে। মিস লি, এর মাথার স্ক্রু ঢিলে। জোয়ান জেমসন, জোয়ান ক্লাসে, ও আমার স্টাডি পার্টনার, ও এমন কথা বলতে পারল? মিস লি আমার দিকে এগিয়ে এলেন। তুমি ভুল ক্লাসরুমে এসেছো ইয়াংম্যান। আমার মনে হয় ও ভুল গ্রহে এসেছে, বলল মুসা। গোটা ক্লাস হেসে উঠল। আমার বিশ্বাস হল না, ওরা এমনভাবে আমাকে নিয়ে হাসছে, আমি যেন ভার সং। হাসো হাসো, চেঁচিয়ে উঠলাম, চোখ জ্বালা করছে অনুভব করলাম। কে তোমাদের চায়? দৌড় দেওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম। শোনো, মিস লি মৃদু কণ্ঠে বললেন। ঘুরে দাঁড়িয়ে তার দিকে চাইলাম, বলুন। আজকে নিজেকে তোমার একদম নতুন মানুষ মনে হচ্ছে, তাই না? বিস্মিত হলাম, ভদ্রমহিলা কি বলছেন জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু উনি মুহূর্তের জন্য আমার দিকে চেয়ে হাসলেন এবং তারপর যেন বাতাসের ধাক্কায় ক্লাসরুমের দরজাটা তড়াম করে লেগে গেল আমার মুখের ওপর। হলওয়েতে একাকী দাঁড়িয়ে রইলাম আমি। ওই যে ও, আমার উদ্দেশ্যে কে যেন চেঁচিয়ে উঠল। ঘুরে চাইলাম, দারোয়ান আমাকে দেখে ফেলেছে। হঠাৎই সে আর মিস্টার লাউই দৌড়ে আসতে লাগলো আমার দিকে। আমাকে পালাতে হবে। আমি ওদের চাইতে সিঁড়ির কাছাকাছি, তাই এক দৌড়ে দুটি করে ধাপ ভেঙে উঠে গেলাম। একটু পরেই মেইন ফ্লোরে ফিরে এলাম। মুহূর্তের মধ্যে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলাম। ফিরে এসো, আমরা তোমাকে কিছুই করব না, আমরা তোমাকে সাহায্য করতে চাই। মিস্টার লাউই আমার উদ্দেশ্যে চেঁচালেন। স্কুল এন্ট্রেন্সের সবচেয়ে উঁচু ধাপে দাঁড়িয়ে তিনি চেয়ে রয়েছেন আমার দিকে। আমি এখন রাস্তার দিকে হাঁটা দিয়েছি, স্কুলের খেলার মাঠ পেরিয়ে গেছি, কাজেই ওরা কার্যত আর আমাকে ধরতে পারে না। আপনাদের কাছ থেকে আমি আর কোনো সাহায্য চাই না, পাল্টা চেঁচালাম। সাহায্য করতে চাইলে আপনারা এই তামাশাটা বন্ধ করতেন। ব্যাপারটা হয়তো আপনাদের কাছে মজার, কিন্তু আমার কাছে কিসের তামাশা? বললেন মিস্টার লাউই। সত্যি বলছি, তুমি কি বলছো আমি তা বুঝতে পারছি না।
ওর মুখের চেহারা আর কণ্ঠস্বর অত্যন্ত আন্তরিক। উনি কি অন্যদের মতো অভিনয় করছেন? আমাকে যেটা খোঁচাচ্ছে, যদি ওটা অভিনয় না হয়, সত্যি যদি ওরা আমাকে না চেনে, কিন্তু সেটা তো অসম্ভব, তাই না? ঘুরে দাঁড়িয়ে দৌড় দিলাম মেন স্ট্রিটের দিকে। একটু পরে শ্বাস ফিরে পেতে থামলাম। দোস্তুর মতো হাঁপাচ্ছি, কাঁধ টললাম, ভীষণ ব্যথা করছে। এই মুহূর্তে মিসলির কথা ভাবলাম। ওর মধ্যে কী যেন আছে যেটা খুব পরিচিত লেগেছে। তার কথা যত বেশি ভাবছি, কাঁধের ব্যথাটা তত বেশি বাড়ছে। ওকে আগে অন্য কোথাও দেখেছি, কিন্তু কোথায় কোথায়? আমার কানে কার যেন কলকল হাসি বাজলো, এতটাই চমকেছি পড়ে যাচ্ছিলাম প্রায়। ঘুরে দাঁড়ালাম, সরাসরি চোখাচোখি হলো ম্যাকের সঙ্গে। ম্যাক ভবঘুরে ধরনের লোক, কারো ক্ষতি করে না, কিন্তু ওকে দেখলে আমার ভয় ভয় করে। কে ছেলে, স্কুল পালিয়েছ না? চোখ জোড়া লাল, কতদিন গোসল করে না কে জানে, পরনের কাপড় চোপড় ময়লা। না না, তোতলাতে তোতলাতে বললাম আমি। আমার কণ্ঠ মিলিয়ে গেল, মিথ্যে ভালো বলতে পারি না আমি। আর সত্যি কথাটা হচ্ছে, আমি তো আসলেই স্কুল পালাচ্ছি। কোনো চিন্তা নেই, আমি কাউকে বলবো না, ম্যাক অস্পষ্ট কণ্ঠে বলল। একটা বাদামি ব্যাগ বাড়িয়ে দিল, ভেতরে খাবার টাবার কিছু আছে। টেস্ট করবে না বলে এক পা পিছু হটলাম, ঘুরে দাঁড়ালাম, এর কাছ থেকে পালাতে চাই। এই দুনিয়ায় সবচেয়ে কঠিন ব্যাপার কি জানো না? প্রশ্ন করল ম্যাক। হঠাৎই পরিষ্কার হয়ে গেল ওর কণ্ঠস্বর। আমি ঘুরে দাঁড়িয়ে ওর দিকে চাইলাম। ওর চোখ জোড়া যেন দীপ্তি ছড়াচ্ছে, দেহ কাঁপছে। না, কি প্রশ্ন করলাম? আমরা আসলে কে সেটা জানো? হ্যাঁ এটাই, তুমি কি জানো না তুমি আসলে কে? বলে যেন পাগলের মতো হাসতে লাগলো আবারও। এবং আচমকায় দেখতে পেলাম আমি আর ম্যাকের দিকে চেয়ে নেই, ও মিস লি হয়ে গেছে। তিনি ম্যাকের ছেঁড়া ফোড়া পোশাক পরে আমার দিকে চেয়ে মৃদু হাসছেন। কাঁধের ব্যথাটার কি অবস্থা কিশোর? নরম কণ্ঠে প্রশ্ন করলেন। স্মিত হাসলেন আমার দিকে চেয়ে। আশা করি শীঘ্রই তোমার ব্যথা কমে যাবে। মৃদু শব্দে হাসতে লাগলেন তিনি। এবার আমি আবার ম্যাকের মুখের দিকে চেয়ে। হাসছে কাশছে, ওর মুখের চেহারা টকটকে লাল। হাসতে হাসতে আমার দিকে তর্জনী নির্দেশ করছে। ঘুরে দাঁড়িয়ে দৌড় দিলাম, কোথায় যাচ্ছি নিজেও জানি না। মেন স্ট্রিটের সামনে গাছপালায় ঘেরা এক টুকরো জমি, আর তারপর খোলা মাঠ, সেখানে দৌড়ে চলে গেলাম। কেউ দেখতে পাচ্ছে না, নিশ্চিত না হওয়া অবধি ছুটে চললাম।
খোলা মাঠের কাছে এক জায়গায় এসে পৌঁছলাম। প্রকাণ্ড এক গাছের গায়ে হেলান দিয়ে চোখ বুঝলাম। কতক্ষণ ওখানে ছিলাম জানি না, আচমকা ঘুমটা ভেঙে গেল। ঘড়ি দেখলাম সকালে 11:35। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলাম, চোখ ঘষলাম। কাঁধের কথা ভুলে গিয়েছিলাম। ব্যথার জায়গাটায় হাত বুলিয়ে চারিধারে নজর বুলালাম। দৃষ্টিসীমার মধ্যে কেউ নেই, শুধু বিশাল ফাঁকা মাঠটা, বাঁদিকে গাছপালার দঙ্গল আর তার পিছনে মেন স্ট্রিট। পেটের ভিতর গুড়গুড় করে উঠল। সকালে নাস্তা খাইনি এবং এখন প্রায় লাঞ্চের সময়। এত সব অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে গেলেও খিদে ঠিকই পেয়েছে আমার। কিছু খাওয়া দরকার। উঠে দাঁড়ালাম, পেটে কিছু গেলে হয়তোবা এই রহস্যের সমাধান খুঁজে পাব। হয়তো সব কিছু এখন ঠিকঠাক হয়ে গেছে। আমি স্কুলে ফিরে গেলে হয়তোবা সবাই আমাকে চিনতে পারবে, আর কোনো সমস্যা হয়তো থাকবে না। আমার জন্য নিশ্চয়ই সবার খারাপ লাগবে, ফলে কেউ আর তামাশা করবে না। আমি নিশ্চিত চাচা চাচি আর ডন আমার জন্য উদ্বেগ বোধ করছে। এসব ভেবে মনটা একটু ভালো হলো। প্যান্টের ধুলো ঝেড়ে স্কুলের দিকে রওনা হলাম। কিশোর পাশা, পিছন থেকে কে যেন ডাকলো। আগে কখনো নিজের নামটা এত মধুর শোনায়নি আমার কানে। দুঃস্বপ্নটা তার মানে কেটে গেছে, সব কিছু আবার স্বাভাবিক হয়ে এসেছে। ঘুরে দাঁড়ালাম কে ডেকেছে তা দেখার জন্য। আমার পুলিশ ডিপার্টমেন্টের বন্ধু সার্জেন্ট কলিংস স্কুটারে চেপে আমার পিছনে এসে থেমেছে। হাই সার্জেন্ট, কল শুরু করতে গিয়েছিলাম কিন্তু উনি তড়িৎ আমাকে থামিয়ে দিলেন। গাছে হাত দিয়ে দাঁড়াও, একদম নড়বে না, গর্জে উঠলেন তিনি। এবং হঠাৎ আমি আমার অসহায় বিভ্রান্তির মধ্যে ফিরে এলাম। সার্জেন্ট কলিংস যখন নিশ্চিত হলেন আমার কাছে বিপজ্জনক কোনো অস্ত্র নেই, তখন আমাকে ঘুরিয়ে তার মুখোমুখি দাঁড় করালেন। সার্জেন্ট কলিংস, এমন করছেন কেন, প্রশ্ন করলাম। আমার দিকে চাইলেন তিনি। তুমি আমার নাম জানলে কিভাবে? এক দৃষ্টে তার দিকে চেয়ে রইলাম। ওর নাম জানলাম কিভাবে? গত টার্মে আমরা একসাথে স্টুডেন্ট সেফটি ক্যাম্পিংয়ে কাজ করেছি। সার্জেন্ট, আমি কিশোর পাশা, একটু আগে আপনি আমাকে নাম ধরে ডেকেছেন। নাম ধরে ডেকেছি কারণ তোমার সাথে এক ছেলের বর্ণনা মিলে যাচ্ছে। আজ সকালে রকি বিচ স্কুলে গিয়ে অদ্ভুত আচরণ করে এসেছে সে। বর্ণনা মিলে যাচ্ছে? মিলবেই, কারণ ওটাই আমি, আর আমি মোটেই অদ্ভুত আচরণ করিনি, করেছে অন্যরা। তাই বুঝি, বললেন কলিংস। তুমি বলছো আমরা স্কুল সেফটি প্রোগ্রামে একসাথে কাজ করেছি। সত্যি কথাটা হচ্ছে আমি এই একটু আগে প্রথম তোমাকে দেখলাম, এর আগে জীবনেও দেখিনি। হাঁটুজোড়া কাঁপতে লাগলো আমার, বিশ্বাস হচ্ছে না। এমন কি পুলিশও এর সঙ্গে জড়িত? সার্জেন্ট কলিংস, আস্তে আস্তে বললাম, প্রোগ্রামে ছিল বাইক চালানোর সময় ছাত্রছাত্রীরা যাতে কিছু সেফটি রোল মেনে চলে, রাস্তা পার হওয়ার সময় কিংবা অচেনা লোকের সাথে কথা বলার সময়। এবার মনে পড়েছে? এবার মনে পড়েছে, হ্যাঁ, প্রোগ্রামটা এমনই ছিল। কিন্তু প্রোগ্রামে আমাকে সাহায্য করেছিল মুসা আমান আর জোয়ান জেমসন। মুসা আমান কখনো এটার সাথে ছিল না, প্রায় আর্তচিৎকার ছাড়লাম। জোয়ান আর আমি আপনার সাথে কাজ করেছি। কলিংস চোখ সরু করে আমার দিকে চেয়ে রইলেন। তোমার কোনো আইডেন্টিফিকেশন আছে? নেই, আমি কখনো স্কুলে ওয়ালেট নিয়ে যাই না, নেই শুধু বইয়ের ব্যাগ আর লাঞ্চের টাকা। আর আজকে তো এমনকি বইয়ের ব্যাগও নেই, সঙ্গে নেই তবে বাসায় আছে। হ্যাঁ, মিসেস পোর্টার বলেছেন তোমার বাসার ঠিকানা, ওখানে পাশা পরিবার থাকে, কিন্তু কিশোর নামে কাউকে তারা চেনে না। রাশেদ পাশা আমার চাচা আর ম্যারি পাশা আমার চাচি। দেখো ছেলে, তুমি কোনো আইন ভাঙনি, তাই আমি তোমাকে ধরছি না।
কলিংস বাধা দিয়ে বললেন, ধৈর্য হারাচ্ছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু আমি তোমাকে সাবধান করছি, তোমার কোনো আইডি নেই, অস্তিত্ব নেই এমন একজন বলে নিজেকে দাবি করছো, এবং তোমার ব্যাপারে রিপোর্ট এসেছে তুমি পাবলিক মিসিংস, বললেন তিনি। কাজেই পরিষ্কার করে একটা কথা বলে দেই, তোমাকে যদি 24 ঘন্টা পর রকি বিচে দেখি তাহলে তোমার প্রমাণ করতে হবে তুমি কে, বোঝা গেছে? জি স্যার, গোমরা মুখে বললাম, এর চেয়ে অসহায় আর কখনো লাগেনি। ভালো, বললেন তিনি, কথাটা মনে থাকে যেন, আমার কিন্তু মনে থাকবে। ঘুরে দাঁড়িয়ে থপথপ করে স্কুটারের কাছে ফিরে গেলেন, কম মুহূর্তের মধ্যেই মেন স্ট্রিটের দিকে রওনা হলেন। কলিন্সের অপসরমান দেহের দিকে চেয়ে রইলাম, এখন কি করব আমি, এটা কি সম্ভব? যে কোনোভাবে আজ সকালে জেগে ওঠার পর থেকে মিস লি যা বলেছিলেন আমাকে, আমি এক নতুন মানুষ, এমন কিছু কি ঘটতে পারে? অসম্ভব, আমি রকি বিচের কিশোর পাশা, সার্জেন্ট কলিংস কিংবা অন্য কেউ যদি আমার আইডেন্টিফিকেশন দেখতে চায় আমি জানি কোথায় পাওয়া যাবে, রকি বিচ জেনারেল হসপিটালে, যেখানে আমার জন্ম এবং যেখানে আমার বার্থ রেকর্ড রয়েছে। শর্ট ভেস্টে গাছপালা ভেদ করে ফিরে চললাম, শীঘ্রই বেরিয়ে এলাম মেন স্ট্রিটে, হাসপাতালটা 3 ব্লক পরে। ঘড়ি দেখলাম, প্রায় দুপুর, আমি 1টার মধ্যে আমার পরিচয়ের প্রমাণ দিতে পারবো। এই ফালতু তামাশাটার ইতিদিনে শেষ কয়টা ক্লাস করে 3:30টায় ফুটবল প্র্যাকটিসে ঠিকই জোর দিতে পারবো। মেন স্ট্রিট ধরে সাবধানে হাঁটছি, কারো সন্দেহ জাগাতে চাই না। কিছু ক্রেতা বেরিয়েছে, বেশিরভাগই মহিলা আর বাকিরা রকি বিচের বয়স্ক বাসিন্দা। ওই জেসাপের কথা মনে পড়ল, কোনার দিকে তার দোকান, ওখান থেকে আমি প্রায় প্রতিদিন ক্যান্ডি কিনি। উনি আমাদের নাম জানেন না, কিন্তু কে কোন ক্যান্ডি খায় তা জানেন, তাকে বলে দিতে হয় না। ভিতরে ঢুকলেই কাউন্টারে পছন্দের ক্যান্ডি রেখে দেন, উনি জানেন। আমার পছন্দ চকোলেটে মোড়া রেসিন, সপ্তাহে অন্তত 5 দিন তার কাছ থেকে এগুলো কিনি। জেসাপের ক্যান্ডি স্টোরের দিকে এগোলাম, এটা হাসপাতালের 1 ব্লক আগে। চকিতে ভিতরে উঁকি দিলাম, দিনের এ সময়টায় দোকান প্রায় ফাঁকা। ভিতরে ঢুকলাম, ওই জেসাপ কাউন্টারের পিছনে বসা, চোখে চশমা, কোলের ওপর সকালের খবরের কাগজ, মুখ তুলে আমার দিকে চেয়ে হাসলেন। হ্যালো ইয়াং ফেলো, বললেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, উনি সবসময়ে এটা বলেন। আমরা পরস্পরের দিকে চেয়ে রইলাম, পেটের ভিতরে কেমন যেন গুলিয়ে উঠল। উনি আমাকে চেনেন না, আমার ইচ্ছে হলো এক দৌড়ে দোকান থেকে বেরিয়ে মেইন স্ট্রিট ধরে ছুটতে ছুটতে গলা ফাটিয়ে চিৎকার করি, বন্ধ করুন, বন্ধ করুন এসব, আপনারা এভাবে আমাকে কষ্ট দিচ্ছেন কেন? যেটা সব সময় নাও সেইটাই নেবে তো, বন্ধুত্বপূর্ণ হাসি হেসে প্রশ্ন করলেন। মনটা খুশি হয়ে উঠল আমার, উনি আমাকে চেনেন। ওরা মিস্টার জেসাফকে এই ষড়যন্ত্রে জড়াতে পারেনি, যদিও লোক সাধারণ দোকানদার, কিন্তু আমাকে সাহায্য করতে পারবেন তিনি, আমাকে উনি চেনেন। হ্যাঁ মিস্টার জেসাফ, সবসময় যেটা নিই, বলে পকেটে হাত দিলাম 50 সেন্টের জন্য। দিচ্ছি, বললেন তিনি। তার আগে বলো সবসময় কোনটা নাও। জমে গেলাম আমি, উনি আমাকে চেনেন না, ঘুরে এই দৌড় দিলাম। হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত ছুটে চললাম আমি। এখানে কয়েকটা এন্ট্রেন্স, একটায় লেখা ইমার্জেন্সি, অনুভব করলাম এটাও একটা ইমার্জেন্সি, কিন্তু জানি এখন মাথা ঠান্ডা রাখতে হবে। মেইন এন্ট্রেন্স দিয়ে ভিতরে ঢুকলাম, ওয়েটিং এরিয়ায় বেশ কিছু মানুষজন বসা, জনকয়েক ডাক্তার আর নার্স চলাফেরা করছে। ইনফরমেশন ডেস্ক দেখে এগিয়ে গেলাম, এক ইউনিফর্ম পরা নার্স বইতে কী সব ঢুকছে,
মাফ করবেন বললাম, রেকর্ড ডিপার্টমেন্টটা কোথায় বলতে পারেন? পাঁচতলায় ডান দিকে এলিভেটর। আমার দিকে মুখ তুলে চেয়ে বলল, এলিভেটরের জন্য অপেক্ষা করছি। নানা চিন্তা ঘুরতে লাগলো মাথার ভিতরে। এলিভেটরের দরজা খুলে গেল, মুখোমুখি পড়ে গেলাম সার্জেন্ট কলিংসের। এক লোককে সাহায্য করছেন তিনি, লোকটির বাহুতে ফাস্ট করা। আপনাকে ধন্যবাদ সার্জেন্ট, লোকটি বলল। আপনি না থাকলে কে আমাকে হাসপাতালে আনত? আর কেউই ছিনতাইকারীগুলোকে শায়েস্তা করত? এটাই তো আমাদের কাজ মিস্টার ল্যান্ড, আইনকে উপরে তুলে ধরা, জবাবে বললেন সার্জেন্ট কলিংস। লোকটিকে কথাগুলি বললেও পুরোটা সময় তার দৃষ্টি স্থির ছিল আমার উপরে। মাফ করবেন বলে তার পাশ ঘেঁষে এলিভেটর উঠলাম। শরীর খারাপ? কলিংস আমাকে প্রশ্ন করলেন। এলিভেটর থেকে ঝটপট বেরিয়ে গেলেন। না, ঠান্ডা স্বরে জবাব দিলাম, এক অসুস্থ বন্ধুকে দেখতে এসেছি। কলিংস একদৃষ্টে চেয়ে রইলেন আমার দিকে। ২৪ ঘন্টা, বললেন তিনি। এলিভেটরের দরজা লেগে গেল। এলিভেটর পাঁচতলায় উঠে এলে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রকি বিচ পুলিশ ডিপার্টমেন্টকে আমি বন্ধু মনে করতাম, নিজেকে অপরাধী ভাবতে ভালো লাগছে না। দরজা খুলে গেল, বেরিয়ে এলাম আমি। চারধারে নজর বোলালাম, বড্ড চুপচাপ এখানে। লম্বা হলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর উজ্জ্বল আলোয় আলোকিত। দেয়ালে এক ডিরেক্টরে দেখলাম, ওতে নির্দেশ করছে হাসপাতাল রেকর্ড রুম ৪৩৬। কামরাটা খুঁজে না পাওয়া পর্যন্ত হেঁটে চললাম। বন্ধ এক দরজা দেখলাম। নক করতে ভিতর থেকে শোনা গেল, কাম ইন। প্রবেশ করলাম। কাউন্টার ডেস্কের পিছনে সাদা কোট পরা একজন লোক বসা, বিরক্তির ছাপ তার চোখে মুখে। এক স্পোর্টস ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। হ্যাঁ, তোমার জন্য কি করতে পারি? প্রশ্ন করল। আমি কিছু রেকর্ড খুঁজছি, বললাম। কি ধরনের রেকর্ড? বার্থ রেকর্ড। কার? প্রশ্ন করল। এই প্রথম তাকে আগ্রহী মনে হলো। আমার অস্বস্তি লাগছে, কেননা লোকটা গভীর মনোযোগে আমাকে দেখছে। আমার, বললাম, আমি আমার নিজের বার্থ রেকর্ড জানতে চাই। এই হাসপাতালে আমার জন্ম। আমার নাম এবং জন্ম তারিখ বললাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বলল লোকটা। স্বস্তির শ্বাস ফেললাম। ভয় হচ্ছিল কোনো সমস্যা হবে। দেখানো যাবে, যোগ করলো লোকটা। ২১ বছরের বেশি কাউকে নিয়ে এসো, আমরা তোমার ফাইল দেখিয়ে দেব। পত্রিকার পাতায় আবারও ঢুকিল সে। কি? বলে উঠলাম। কেন? কারণ এটা স্টেট ল, জানালো লোকটা। ২১ বছর বয়সী কম কেউ অফিসিয়াল বার্থ রেকর্ড দেখতে কিংবা কপি করতে পারে না। কথা শেষ লোকটার দিকে একদৃষ্টে চেয়ে রইলাম। লোকটা অহংকারী এবং রূঢ়, এই দুইটা স্বভাবে আমি অপছন্দ করি। কিন্তু এর চাইতেও বড় কথা, ও আমাকে তথ্য পাওয়া থেকে বঞ্চিত করছে। ওর নেম ট্যাগ দেখলাম, বিন জেমস পড়লাম। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, বললাম। বিন ধত করে উঠল, আমার দিকে তাকালো না পর্যন্ত। আমি ঘুরে দাঁড়িয়ে ঘর ছাড়লাম। এলিভেটরে চড়ে নেমে এলাম রিসেপশন ডেস্কে। অন্য এক নার্স এখন ডিউটিতে। আত্মবিশ্বাসী অভিব্যক্তি ফুটিয়ে তুলতে চেষ্টা করলাম চেহারায়। ভিতরে ভিতরে পাতার মতো কাঁপছি। মাফ করবেন বললাম। ইয়েস, বলে মহিলা আমার দিকে চাইল। আপনাদের রেকর্ড সেকশনে মিস্টার বিন নামে একজন আছে, তাই না? এক মিনিট, বলে কম্পিউটার অন করলো মহিলা।
কটা বাটন টিপে পর্দায় চোখ রাখল। হ্যাঁ, জেমস পিন, রেকর্ডস, 5 তলা। কেন? এক ডাক্তার আপনাকে বলতে বললেন তাকে এক্ষুনি এক্স রে রুমে দরকার। আমার দিকে চেয়ে রইল নার্স। রেকর্ডের লোককে এক্স রেতে দরকার, এমন কথা কখনো শুনিনি। কেন দরকার? জানি না, হয়তো এক্স রের রেকর্ড নেওয়ার জন্য কাউকে তাদের দরকার। বললাম, নিজেও জানি না কি বলছি। মহিলা মুহূর্তের জন্য ভ্রু কুচকে শ্রাক করল, রিসিভার তুলে ডায়াল করল কোনো নম্বরে। হ্যালো, মিস্টার বিন, ফ্রন্ট ডেস্ক থেকে বলছি। আপনাকে এক্স রেতে ডেকেছে, জানি না কেন, মনে হয় গেলেই জানতে পারবেন। রিসিভার রেখে দিল সে, চারপাশে চোখ বুলিয়ে আমাকে খুঁজল। কিন্তু আমাকে পাবে কোথায়? আমি তখন এলিভেটরে চড়ে 5 তলার দিকে উঠে যাচ্ছি। রেকর্ড রুমের দরজায় তালা মারা নেই, কাজেই ভিতরে ঢুকতে কষ্ট হলো না। আমার জানা নেই কতক্ষণ সময় পাব। ডিরেক্টরিতে দেখেছি 7 তলা এক্স রে। বিন এলিভেটরে করে ওখানে যাবে এবং কাউকে জিজ্ঞেস করবে কে ওকে ডেকেছে। জানবে কেউ ডাকেনি, তারপর এলিভেটরে করে ফিরে আসবে। বড় জোর 3 কি 4 মিনিট সময় পাব উপলব্ধি করলাম। বিনকে রেকর্ডস রুম ত্যাগ করতে দেখে এক দরজার আড়াল নিলাম। এলিভেটরের জন্য অপেক্ষা করল বিন। সে ভিতরে ঢুকতেই আমি রেকর্ড রুমে সিটিয়ে পড়লাম। বিনের ডেস্কের পাশ দিয়ে গেলাম। ফাইল ক্যাবিনেটগুলো বছর ক্রম অনুসারে সাজানো। আমার জন্মসাল খুঁজে নিতে কয়েক সেকেন্ড মাত্র লাগলো। ফাইল ড্রয়ারের হ্যান্ডেল ধরে টানলাম, খুলল না। ক্যাবিনেটে এক কিহোল দেখতে পেলাম, চাবি দরকার। চারধারে নজর বুলালাম, দস্তুর মতন হাঁপাচ্ছি। চাবি 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 চাই, চাবি কোথায়? নিশ্চয় বিনের কাছে আছে। ওর ডেস্কের কাছে ফিরে গেলাম। ডেস্কের ড্রয়ারে কয়েকটা কি চেন, প্রথমটা খপ করে চেপে ধরলাম। প্রতিটা চাবিতে একটা করে বছর। বুক ধরফর করছে, চাবি হাতড়াতে লাগলাম। অল্প অল্প কাঁপছে আঙুল। এক ফোঁটা ঘাম টপ করে পড়ল শার্ট বেয়ে। আমার জন্মসাল পাওয়া গেছে। ঘুরেই এক দৌড়ে ফিরে এলাম পিছনের কামরায়। জ্ঞান হারানো চলবে না অনুভব করলাম আমি। অনুভব করলাম দুবেলা খাইনি আমি। কি হলে ঢুকে দিলাম চাবিটা, ঘুরালাম, ফাইলটা খুলে গেল। অক্ষর অনুযায়ী সাজানো হয়েছে রেকর্ডগুলো। ঝটপট ফাইলের মাঝখানে চলে গেলাম, খুঁজে পেলাম কে কিশোর পাবো যেখানে। সামনে একটা শব্দ হলো, গলার কাছে উঠে এলো যেন হৃৎপিণ্ড। বিন কি এত তাড়াতাড়ি ফিরে এসেছে? ধীরে ধীরে মাথা ঘুরিয়ে চাইলাম। ডাক্তাররা হলওয়েতে কথা বলার জন্য থেমেছিলেন, এবার আবার হাঁটা ধরেছেন। চেপে রাখা শ্বাসটা ছেড়ে এবার আবার ফাইলে মন দিলাম। হুড়ুহুড়ি করে কে অক্ষরটা দেখে নিলাম। প্রতিটা ফাইলে বাবা মার নাম এবং শিশুর নাম, ওজন, লিঙ্গ এবং জন্মের সময় দেওয়া রয়েছে। আমার ফাইলটা এখনই দেখতে পাবো, আপন মনে কথা বলতে লাগলাম। খ্যানি ক্যাভেন খিনেট, আমার নাম কোথায়? আবারও প্রথম থেকে দেখলাম। হাত কাঁপছে এখন। বিন যে কোনো মুহূর্তে ফিরে আসবে, আমাকে আমার ফাইল খুঁজে পেতে হবে এবং ওটা এখানেই থাকবে। হাসপাতাল বার্থ রেকর্ড হারিয়ে ফেলে না। কে অক্ষরের শুরু থেকে শেষ আবারও দেখে নিলাম। কোনো কিশোরের নাম নেই, কিন্তু আমার তো এই হাসপাতালেই জন্ম, রেকর্ড এখানে থাকতেই হবে, নেই কেন? তুমি যা খুঁজছ তা মনে হয় এক্স রেতে পাবে, বলল একটি কণ্ঠ। মুখ তুলে চাইলাম, দোরগোড়ায় দাঁড়িয়ে বিন আমার দিকে হেঁটে আসছে। দ্রুত চিন্তা করতে হবে, বিন কম বয়সী এবং চটপটে ধরনের এবং নিঃসন্দেহে আমার চাইতে শক্তিশালী। ফাইল চাবিগুলো তুলে ধরলাম। নিন এগুলো, ধরুন, চেঁচিয়ে উঠলাম। চাবিগুলি হঠাৎই ছুঁড়ে দিলাম এক জানালা লক্ষ্য করে। চিৎকার ছাড়লো বিন, জোরে ছুঁড়িনি, এমনভাবে ছুঁড়েছি বিন যাতে জানালা দিয়ে পড়ে যাওয়ার আগেই লুফে নিতে পারে।
বিন চাবিগুলো ধরার জন্য ঝাঁপ দিতেই ডেস্কের ওপর দিয়ে লাফ দিয়ে এক দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম আমি। আমি জানি মুহূর্তের মধ্যেই নিচে ফোন করে ও সবাইকে সতর্ক করে দেবে, জানাবে আমি কি করেছি। কারো চোখে ধরা না পড়ে হাসপাতাল ত্যাগ করতে হবে আমাকে। হলের ওপাশে একটা সাপ্লাই প্রজেক্ট দেখতে পেলাম। দরজা খুলতেই ভেতরে অ্যাটেন্ডেন্টের সাদা ওর্দি চোখে পড়ল। ওটা হুক থেকে তুলে নিয়ে পড়ে ফেললাম। এলিভেটরে চেপে নেমে এলাম মেন ফ্লোরে। বেরিয়ে আসবার পর মেন ডেস্কের পাশে লোকজনের ছোটাছুটি লক্ষ্য করলাম। নার্স লরি কথা বলছে সার্জেন্ট কলিংসের সঙ্গে। ও টিনেজার, কালো চুল কালো চোখ, 5'8" মতো লম্বা। আমি তাকে বলতে শুনলাম, আমার বর্ণনা দিচ্ছে কলিংসের কাছে। কলিংসকে মাথা ঝাঁকাতে দেখলাম। তিনি ঘুরে দাঁড়িয়ে আমাকে চিহ্নিত করার আগেই এক্সিটের দিকে দ্রুত পায়ে এগোলাম। আমি একটা পত্রিকা তুলে নিয়ে খুলে মুখের কাছে ধরলাম, আমার মুখ যাতে লোকেরা দেখতে না পায়। এবার সদর দরজা দিয়ে হেঁটে বেরিয়ে এলাম। মেন স্ট্রিটে পৌঁছানোর পর উর্দি খুলে ফেললাম। ওটা আর পত্রিকাটা ছুঁড়ে ফেলে দিলাম ফ্রন্ট লনে। তারপর শর্ট বেস্ট রাস্তা ধরে এগিয়ে চললাম। এখন কোথায় যাব? হাসপাতাল থেকে বেরিয়ে এসেছি আমি, কিন্তু আমার সমস্যা আরও জটিল হয়েছে। হাসপাতালে আমার জন্ম রেকর্ড নেই কেন? চাচা চাচি কি এত বছর ধরে আমাকে মিথ্যে বলে এসেছে? আমি কি অন্য কোথাও জন্মেছিলাম? যদি তাই হয় তাহলে আমাকে বলেনি কেন? মাথা গুলিয়ে গেল, ভেতরে আতঙ্ক বাসা বাঁধছে। আমার মনে হয় পুলিশে ধরা দেওয়া উচিত, কারণ আমি হয়তো সত্যিকারের কিশোর পাশা নই, আমি হয়তো অন্য কেউ। আমি হয়তো মিস্টার লাউয়ের বর্ণনা করা সেই ছেলেটির মতো। চেষ্টা করছি আমি নই এমন কারো ভূমিকা নিতে, কিন্তু তাই যদি হবে তবে আজ সকালে নিজের বাসায় আমার ঘুম ভাঙল কীভাবে? এবং কেউ আমাকে না চিনলেও আমি সবাইকে চিনছি কী করে? সবচাইতে বেশি ভয় লাগছে এখন আর এটাকে নিছক তামাশা বলে মনে করতে পারছি না, ব্যাপারটা তার চাইতে অনেক জটিল আর বিপজ্জনক হয়ে উঠেছে। আমি কে তা নিশ্চয় প্রমাণ করার কোনো উপায় আছে। স্কুলে লাভ হবে না, হাসপাতালেও না, কোথায় যাব আমি? বাসায় যাব, জোরে বলে উঠলাম। বাসায় চাচা চাচির সঙ্গে আমার প্রচুর ছবি আছে, বই রয়েছে যাতে আমার নাম লেখা, প্রমাণ করার জন্য যথেষ্ট আমি কে। ঘড়ি দেখলাম, 1:30। চাচা চাচি আরও কয়েক ঘন্টা বাইরে থাকবে, নিশ্চয় ডনকেও সঙ্গে নিয়ে যাবে। মেন স্ট্রিট ধরে বাসার দিকে হেঁটে চললাম। আকাশ হঠাৎই গোলাপি হয়ে গেল, সব কিছু যেন কাঁপছে এবং কোথায় যেন জোরালো বাজনা শুরু হয়ে গেল, অদ্ভুত বাজনা। রেডিওতে এমনটা বাজে না। এক দোকানের সামনে টলতে টলতে গিয়ে দাঁড়ালাম। মেন স্ট্রিটে আমি ছাড়া কেউ নেই। দুমুহূর্ত পরপর রঙ বদলাচ্ছে আকাশের, গোলাপি হলুদ নীল কমলা গোলাপি। প্রচণ্ড ব্যথা শুরু হলো কাঁধে। দোকানের জানালার দিকে ঘুরে দাঁড়ালাম, সাহায্য আশা করছি। জানালায় চোখ রাখলাম। চকচকে কালো পোশাক পরে জানালায় দাঁড়িয়ে আমার দিকে চেয়ে মৃদু হাসছেন মিস লি। কি চান, কে আপনি? চেঁচিয়ে উঠলাম এবং হঠাৎই সব কিছু স্বাভাবিক হয়ে এলো। মেইন স্ট্রিট আবারও নিজের নির্জন রূপ ফিরে পেল। ঘুরে জানালাটার দিকে চাইলাম, আমি যেখানে মিস লিকে দেখেছি বা কল্পনা করেছি। এটা নতুন এক চাইনিজ রেস্তোরাঁ, কম দামে ভালো ফাস্ট ফুড পরিবেশনের জন্য নাম কামাতে শুরু করেছে। মিস লিকে এখন আর দেখা যাচ্ছে না, অন্ধকার জানালা দেখে অনুমান করা যায় এখনও খোলেনি রেস্তোরাঁটা। রাস্তার দিকে চাইলাম, আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে রকি বিচ পুলিশের একটি গাড়ি। হাসপাতালের ঘটনাটার পর সার্জেন্ট কলিংস হয়তোবা আমাকে খুঁজছেন। কেটে পড়ার সিদ্ধান্ত নিলাম। এক গলিতে শার্ট করে ঢুকে পড়ে মেইন স্ট্রিটের পিছনে গাছগাছালির উদ্দেশ্যে দৌড় দিলাম। মাঠ পেরিয়ে পৌঁছাতে হবে বাসায়, লম্বা পথ পাড়ি দিতে হবে এভাবে গেলে। কাঁধের ব্যথায় মরে যাচ্ছি এবং খিদেও মরে গেছে।
কিন্তু কলিংসকে এড়াতে হলে এটাই নিরাপদ রাস্তা। 10 মিনিট বাদে বাসার সামনে এসে দাঁড়ালাম। চারধারে দৃষ্টি বুলিয়ে প্রতিবেশীদের কাউকে দেখতে পেলাম না। সদর দরজায় চাবি লাগাতে যাব, এ সময় পাশের বাসার মিসেস বার্টন দরজা দিয়ে বেরিয়ে এলেন, হাতে প্লাস্টিকের ময়লা ভরা ব্যাগ। হাই মিসেস বার্টন বলে খোশ মেজাজে ডেকে উঠলাম। স্কুল থেকে কেন তাড়াতাড়ি বাড়ি ফিরেছি তার কারণ জানাবার জন্য মাথায় একটা বুদ্ধি খেলালাম, কিন্তু এবার ওর মুখের চেহারায় যে একটা দৃষ্টি ফুটে উঠল সেটি গত কঘন্টা ধরেই দেখে আসছি আমি। উনি আমার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে ভ্রু কুচকালেন। হ্যালো বললেন তিনি কণ্ঠে বিস্ময়। আমি কি তোমাকে চিনি? কি বলবো জানি না, আমরা কি কোনো খেলা খেলছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি এটা অন্য কিছু? কিভাবে জবাব দেব ওকে? আমি অন্য পথ ধরলাম। আমি পাশা পরিবারের পরিচিত বললাম, ওরা আমাকে এখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে বলেছেন। এর বেশি সেই মুহূর্তে মাথায় আর কিছু এলো না। গত কঘন্টার কথা ভাবলে আমি যে আদত চিন্তা করতে পারছি সেটাই একটা বিস্ময়। ও বললেন তিনি, তবে তাকে খুব একটা সন্তুষ্ট বলে মনে হলো না। ডিসপোজাল বিনের দিকে হাঁটতে শুরু করে হঠাৎই ঘুরে দাঁড়ালেন, আমার দিকে চেয়ে রয়েছেন। আচ্ছা তুমি আমার নাম জানলে কি করে? দীর্ঘ এক মুহূর্ত তার দিকে চেয়ে রইলাম। আমার চোখ মরিয়ার মতো একটা জবাব খুঁজছে। ওদের মেলবক্স দেখতে পেলাম, ওটার দিকে তর্জনী নির্দেশ করলাম। আপনার নাম ওখানে আছে বার্টন, তাই ভাবলাম আপনিই তিনি। বক্সের দিকে দু মুহূর্ত চেয়ে থেকে আমার দিকে চাইলেন তিনি, মাথা ঝাঁকিয়ে ঈষৎ হাসলেন। এবার বিনে ব্যাগটা ফেলে সোজা বাসায় ঢুকে পড়লেন। আমি শ্বাস নিয়ে চাবিটা তালায় লাগালাম, ঘুরালাম, খুলল না। আমার চাবিতে সদর দরজা খুলছে না, এ কি করে সম্ভব? সবসময় খুলেছে কিন্তু এখন খুলছে না কেন? চাচা চাচি কি আমাকে ঢুকতে না দেওয়ার জন্য তালা পাল্টেছে? সেটা কি সম্ভব? নাকি আমি যে নিজের বাসায় আগন্তুক এটা তার আরেকটা উদাহরণ? আমাকে বাসায় ঢুকতে হবে, ওখানে আমার প্রশ্নের উত্তর রয়েছে। জানালা ভাঙা সম্ভব নয়, মিসেস বার্টন টের পেয়ে পুলিশ ডাকবেন। জানালা? হ্যাঁ, বেজমেন্টের জানালাটা গত 6 মাস ধরে ভাঙা। চাচা ঠিক করতে চেয়েছিল কিন্তু করা হয়নি। আশা করছি ওটা এখনও ও অবস্থাতেই রয়েছে। বাড়ির পিছনে দৌড়ে গেলাম। জানালাটা এখনও ভাঙা, ভেতরে ঢুকতে বেশ কষ্ট হবে, তবে ঢোকা যাবে। একটু পরে শরীর গলিয়ে দিয়ে বেজমেন্টে লাফিয়ে নামলাম। প্রথমে কিচেনে ছুটে গিয়ে নিজের জন্য একটা স্যান্ডউইচ বানালাম, পনির, লেটুস আর শসা দিয়ে। সঙ্গে পান করলাম দুধ। নিজের পরিচিত কিচেনে বসে চাচির খাবার খাচ্ছি, খানিকটা নিরাপত্তা বোধ এলো। বসার তুলনা আর কিছুতে হয় না। কিচেনের দেয়ালের ছবিটায় চকিতে চাহনি বুলালাম। গত সামারে ভায়োলা সান্টা মনিকা বিচে, চাচি, আমি আর ডন, চাচার তোলা ছবি। স্যান্ডউইচটা মাটিতে ফেলে দিলাম, ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে দেয়ালের কাছে হেঁটে গেলাম। ছবিতে চাচি আর ডনকে দেখা যাচ্ছে সৈকতে, আমি নেই। কিন্তু আমি জানি ছবি তোলার সময় আমিও ছিলাম, এতে কোনো ভুল নেই। কিন্তু এখন ফুটবল টিমের ছবিটার মতো আমি সেফ উবে গেছি। ও মাথা ঝিমঝিম করছে, ব্যালেন্স বজায় রাখার জন্য দেয়ালে হাত রাখলাম। কাঁদবো না আর্তনাদ করবো ঠিক করতে পারছি না। না না, মাথা ঠান্ডা রাখতে হবে, নিজেকে বললাম। এসবের নিশ্চয় কোনো কারণ আছে, যাই হোক না কেন আমাকে এই রহস্যের সমাধান বের করতে হবে।
লিভিং রুমে গেলাম। এখানের দেয়ালগুলো পারিবারিক ছবিতে ভরা। আমি অনেক ছবিতে আছি। বাতি জ্বেলে পিছনের বিশাল দেয়ালের দিকে হেঁটে গেলাম। ছবিগুলোর দিকে চেয়ে রইলাম। কোনোটাতে আমি নেই। চাচা আমার অনেক ছবি তুলেছিল, তার মধ্যে ফুটবল জার্সি পরা অনেক ছবিও ছিল। আরও কিছু ছবি ছিল টিমম্যাটদের সঙ্গে। গোটা বিভাগটা উধাও। ফুটবলের ছবির বদলে ওখানে শোভা পাচ্ছে ডনের টিমে সকার খেলার ছবি, সেলবোটে চাচির ছবি, চাচা আর চাচি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে দাঁড়িয়ে। আমার কোনো ছবি নেই, আত্মীয় স্বজন। ডেস্কে রাখা ফোনটার কাছে টলতে টলতে গেলাম। হয়তো শুধু রকি বিচেই আমার অস্তিত্ব নেই, অন্যান্য জায়গার মানুষজন হয়তো ঠিকই আমাকে চেনে। রিসিভারটা তুলে নিয়ে শিকাগোতে হিরু চাচাকে ফোন করলাম। হিরণ পাশার অফিস। কানে ভেসে এলো হিরু চাচার সেক্রেটারি মিস ক্রেনের পরিচিত কণ্ঠস্বর। মুহূর্তের জন্য থমকালাম। এটা বড় ধরনের পরীক্ষা। হিরু চাচা যদি আমাকে না চেনে তাহলে কি করব জানি না আমি। আপনি কি মিস ক্রেন? প্রশ্ন করলাম। হ্যাঁ, মিস ক্রেন। আমি কিশোর, কিশোর পাশা, ও প্রান্তে বিরক্তি। কে কিশোর পাশা? হিরণ পাশার ভাতিজা। গলা বুঝে এলো আমার। ও, বললেন তিনি। চিনতে পারলাম না, একটু ধরো, তাকে দিচ্ছি। ভয়ে বুকের ভেতরটা জমে গেল। মিস ক্রেনের সঙ্গে বছরের পর বছর ধরে কথা বলেছি আমি, আর এখন কিনা তিনি আমাকে চিনতে পারছেন না। মুহূর্ত পরে হিরু চাচার গমগমে কণ্ঠ ভেসে এলো। হ্যালো, হিরণ পাশা বলছি, কার সাথে কথা বলছি? হিরু চাচা, ফিসফিসানির মতো শোনালো আমার কণ্ঠ। ভয় পাচ্ছি এরপর না জানি কি শুনবো। জোরে কথা বলো, আমি শুনতে পাচ্ছি না, বলল হিরু চাচা। আমি জানি কথা বলা অনর্থক। আমি জানি আমার প্রিয় চাচা আমাকে চিনবে না, হয়তো আমার কথা কখনো শোনেনি। হিরু চাচার মুখ থেকে এই কথা বললে সইতে পারবো না আমি। আমি দুঃখিত, বললাম আমি। আমি মনে হয় রং নাম্বারে ফোন করেছি। ফোন কেটে দিলাম। কমুহূর্ত নীরবে ডেস্কে বসে রইলাম। এবার আচমকা ঘুষি মারলাম ডেস্কে। কে আমি, কে আমি? ছাদের উদ্দেশ্যে চেঁচালাম। প্লিজ, কেউ কি বলে দেবে আমায়? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে আমি। দরজায় চাবি ঘোরানোর শব্দ পেলাম। এবার সদর দরজা খুলে যেতে লাগলো। কে যেন বাসায় এসেছে। কেউ হতে পারে, ঘড়ির দিকে চাইলাম। 2:05। চাচা চাচি হতে পারে না। তবে কি ওরা একজন এসে নিশ্চিত হতে চাইছে আমি অচেনা ছেলেটি এখানে নেই? পায়ের শব্দ, প্রথমে মেইন হলে, তারপর কিচেনে। কে যেন গুনগুন করছে। গুনগুন। আজকে বুধবার। মিসেস ওয়েস্টলি। মিসেস ওয়েস্টলি প্রতি বুধবার আসে অল্প স্বল্প হাউসকিপিং করবার জন্য। কিছুদিন ধরে মিসেস ওয়েস্টলি আমাদের হাউসকিপার। তিনি সব সময় গুনগুন করেন। মিসেস ওয়েস্টলির মতো নরম স্বভাবের ভালো মানুষ দুনিয়ায় কম আছে। অন্যের কষ্ট দেখার চেয়ে বরং নিজের হাত কেটে ফেলবে সে। আমি যদি কোনো রসিকতার শিকার হয়ে থাকি তাহলে মিসেস ওয়েস্টলি হতে পারে তার চরম পরীক্ষা। দরজার কাছে গিয়ে ধীরে ধীরে ওটা খুললাম। মিসেস ওয়েস্টলির পরনে প্যান্ট, সোয়েটার আর অ্যাপ্রন। প্রকাণ্ড এক ব্যাগ থেকে ক্লিনিং সাপ্লাই বের করছে। পুরনো এক লোকগীতি সুর গাইছে সে। আমি তাকে ভয় দেখাতে চাই না, কিন্তু আমি নিজেই ভয় পাচ্ছি। এটা আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এক ধরনের বাজি ধরতে হচ্ছে আমাকে। সাবধানে কিচেনের দিকে এগোলাম। মিসেস ওয়েস্টলি তার সাপ্লাই বিছিয়ে রাখছে কিচেন টেবিলের উপরে।
পুরনো সুরটা গুনগুন করছেন। মিসেস ওয়েসলি, মৃদুকণ্ঠে বললাম, হু করে চেঁচিয়ে উঠে ঘুরে আমার দিকে তাকালো। সে চোখাচোখি হলো আমাদের। মুখের চেহারা স্বাভাবিকের চেয়ে লাল হয়ে গেল তার। কিছু বলতে শুরু করেছিল কিন্তু হাত জোড়া উঠে গেল বুকে। মিসেস ওয়েসলি, আপনি ঠিক আছেন তো? চেঁচিয়ে উঠলাম আমি। জবাব দিল না সে। সবে আটকে উঠে মেঝেতে ধপ করে পড়ে গেল। তার কাছে দৌড়ে গেলাম, হাতের কবজি তুলে নিয়ে পালস দেখলাম, দুর্বল আর দ্রুত। মিসেস ওয়েসলির হার্ট অ্যাটাক হয়েছে এবং তার জন্য আমি দায়ী। এক দৌড়ে ফোনের কাছে গিয়ে 911 ডায়াল করলাম। বাসার ঠিকানায় তক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠাতে বললাম। এবার দৌড়ে উপরে গেলাম, একটা বালিশ নিয়ে নিচে নেমে এলাম। বালিশটা গুঁজে দিলাম মিসেস ওয়েসলির মাথার নিচে। মহিলার চোখ বন্ধ করা, শ্বাস প্রশ্বাস অনিয়মিত। দূরাগত অ্যাম্বুলেন্সের সাইরেন কানে এলো। নিশ্চিত হলাম মিসেস ওয়েসলি শীঘ্রই চিকিৎসা সেবা পাবে, কিন্তু ওরা যখন আসবে আমার থাকা চলবে না, আমাকে সরে যেতে হবে। সদর দরজা খুলে দুমদাম বাইরে চলে এলাম। রাস্তা ধরে দৌড় দিলাম, অপর দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের পাশ কাটালাম। মিসেস ওয়েসলির যত্ন নেবেন। সাইরেনের শব্দে আমার কথাগুলো চাপা পড়ে গেল। উপলব্ধি করলাম এটা অনেকটা প্রার্থনার মতো শুনিয়েছে। রাস্তা দিয়ে দৌড়চ্ছি, এটা গিয়ে মিশেছে মেইন স্ট্রিটে। আর কোথায় যাব জানি না আমি, কী করব তাও জানা নেই। স্কুলের ফুটবল মাঠের দিকে এগোলাম। আমার কজন টিমমেট, তাদের মধ্যে রক মিশেলও রয়েছে, ফ্রি প্র্যাকটিস ক্যাচ করছে। ওদেরকে দেখার জন্য থেমে দাঁড়ালাম। হঠাৎই ওদের একজন দেখতে পেল আমাকে। ওরা খেলা থামিয়ে চেয়ে রইল আমার দিকে। রক আমার দিকে আঙুল তাক করলো। ও কিছু একটা বলতেই হেসে উঠল সবাই। সেই পাগলটা, হয়তো এটাই বলেছে। মেন স্ট্রিটের দিকে দৌড়ে চললাম, জানি না কেন কিন্তু কিছু একটা ওদিকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। অবাক হয়ে লক্ষ্য করলাম, জোরে ছুটছি না অথবা জোরে জোরে নিঃশ্বাসও নিচ্ছি না, কিন্তু দু গাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কিন্তু একটু পরেই টের পেলাম ওটা ঘাম নয়, অশ্রু। আমি কাঁদছি কিন্তু তার জন্য লজ্জাও পাচ্ছি না। হ্যাঁ কাঁদছি, কারণ আমার সঙ্গে যেই মস্ত রসিকতাটা করেছে সে জিতে গেছে, কিংবা কেউ হয়তো কিচ্ছু করেনি, আমি নিজেই হয়তো কাজটা করেছি, আমি হয়তো নিজের পাপের শাস্তি পাচ্ছি। কিন্তু কি করেছি আমি এবং এর শেষ কোথায়? আমি যে আর সইতে পারছি না। সামনে মেন স্ট্রিট, একটু পরেই শেষ ঘন্টা বাজবে এবং স্কুল ছুটি হয়ে যাবে। সদুয়েক ছেলে মেয়ে বেরিয়ে আসবে হাসতে হাসতে, ছুটতে ছুটতে বাড়ির দিকে যাবে তারা। কিন্তু আমি কোথায় যাব? আমি যাদেরকে চিনি তারা তো আমার চেনে না। কোথাও যাওয়ার জায়গা নেই আমার, কোনো কিছু আঁকড়ে ধরার উপায় নেই। আমার হয়তো রকিবিদ ছেড়ে চলে যাওয়া উচিত অন্য কোনো শহরে। না, তা হয় না, আমি যেতে চাই না। আমি আমার পরিবারকে ফেরত চাই, চাই চাচা চাচি আমাকে ভালোবাসুক, আমি চাই ডন যেন আমাকে ভয় না পায়, আমি চাই বন্ধুরা আবার আমাকে স্বাগত জানাক এবং আমাকে আবার তাদের জীবনের অংশ করে নিক। আমি বায়োলজির ক্লাসে বসে মিস্টার হালবার্টকে আবারও দেখতে চাই, সার্জেন্ট কলিংসের সঙ্গে আবারও বন্ধুত্বের সম্পর্ক চাই। আমি চাই ক্যান্ডির দোকানে ঢোকার পর বুড়ো জেসেফ জানুক আমার পছন্দের ক্যান্ডি কোনটি। আমি চাই মিসেস ওয়েসলি সুস্থ হয়ে উঠুক, কিন্তু আমি অনুভব করছি একদিনের মধ্যে যদি আত্মপরিচয় প্রমাণ করতে না পারি তবে সার্জেন্ট কলিংস আমাকে গ্রেফতার করাবেন। মুখ তুলে চাইলাম, লক্ষ্য করিনি কখন মেন স্ট্রিট পেরিয়ে শহরের দূরপ্রান্তে চলে এসেছি। চারধারে চোখ বুলালাম, আশেপাশে কেউ নেই, না রাস্তায় না কোনো দোকানে। ব্যাপারটা অদ্ভুত,
হঠাৎ করে চারধার নির্জন হয়ে গেছে। এক ঘন্টা ধ্বনির মৃদু শব্দ কানে এলো। ঘুরে দাঁড়ালাম। হ্যাঁ, শব্দটা নতুন চাইনিজ রেস্তোরাঁর থেকে আসছে। রেস্তোরাঁর জানালার দিকে চেয়ে রয়েছি। ঘন্টা ধ্বনি যেন জোরালো হলো। টলমল পায়ে মেন স্ট্রিট পেরিয়ে রেস্তোরাঁটার দিকে এগোলাম। এখনো কাউকে আশেপাশে দেখতে পেলাম না, এমনকি রাস্তা দিয়ে কোনো গাড়িও যাচ্ছে না। এই রেস্তোরাঁটা আমাকে টানছে কেন? চিন্তাটা মাথায় এলো। কেন জানি এটাকে পরিচিত লাগছে, কিন্তু কেন? ঘুরে দাঁড়িয়ে হাঁটা ধরব। এমন সময় কানে তালা লাগিয়ে দিল ঘন্টা ধ্বনি। কানে দুহাত চাপা দিয়ে জানালার দিকে চাইলাম। জানালার ওপাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হাসছেন মিসলি। আমাকে হাতছানি দিয়ে কাছে ডাকলেন তিনি। চুম্বকের টানে যেন রেস্তোরাঁর জানালায় সেটে গেলাম আমি। মিসলি তখনও আমার দিকে চেয়ে মৃদু হাসছেন। কি ব্যাপার, আপনি আমার কাছে কি চান? চেঁচিয়ে উঠলাম। ঘন্টার ধ্বনি সহসা থেমে গেল। পিন পতন, নিস্তব্ধতা, দৃষ্টিসীমার মধ্যে কেউ নেই। তুমি কেন এখানে এসেছো তুমি জানো না কিশোর, বললেন মিসলি। অন্তত আমার তাই মনে হলো। আমি ওর কণ্ঠ শুনেছি, যদিও ঠোঁট নড়তে দেখিনি, এবং তার হাসি বন্ধ হয়নি। জানালার ওপাশে দাঁড়িয়ে আছেন তিনি। কিশোর, আপনি আমাকে কিশোর বললেন? প্রশ্ন করলাম। সময় হয়েছে কিশোর, বললেন তিনি। আবারও গলা শুনলাম তার, কিন্তু ঠোঁট নড়েনি, মৃদু হাসি ধরে রেখেছেন মুখে। কিসের সময় হয়েছে? প্রশ্ন করলাম। এই খেলা শেষ হওয়ার সময় না কি ঘটছে তা জানার সময় হয়েছে? তোমার ভাগ্য জানার সময় হয়েছে কিশোর। সাদা এক ন্যাপকিন খুললেন তিনি। ভিতরে এক ফরচুন কুকি। ন্যাপকিনটা ফেলে দিয়ে কুকিটা তুলে ধরলেন মিসলি। ওটার দিকে চাইলাম। দুনিয়ার সব চাইনিজ রেস্তোরাঁয় এরকম ফরচুন কুকি দেখা যায়। এই সব কিছুর পেছনে একটা ফালতু ফরচুন কুকি? জিজ্ঞেস করলাম। দেখো কিশোর, জবাব এলো। মিসলির কণ্ঠ আমার মাথার ভেতরটা ভরিয়ে তুলল। ফরচুন কুকিটা ভাঙলেন তিনি। গোটা ঘটনাটা যেন স্লো মোশনে চলছে। কুকিটা খসে পড়ল মেঝেতে। মিসলি ছোট সাদা কাগজের টুকরোটা তুলে ধরলেন। ওটার দিকে চেয়ে মৃদু হাসলেন। এবার আবার আমার দিকে চাইলেন। এখানে তোমার ভাগ্য লেখা আছে কিশোর, পড়ো, পড়ে দেখো। কাগজের টুকরোটা কাচের জানালায় তুলে ধরলেন তিনি। ছোট ছোট অক্ষরে লেখা, পড়া বেশ কঠিন। প্রথমটায় পড়তে পারলাম না। চোখ পিটপিট করে পড়ার চেষ্টা করছি। দূরে একটা ঘন্টা বাজার শব্দ হলো। স্কুল ছুটি হয়ে গেছে। ফরচুনটা অস্পষ্ট, আমি মর্মোদ্ধার করতে পারলাম না। এবার হঠাৎই চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। ওতে লেখা, আজ তুমি সম্পূর্ণ নতুন একজন মানুষ হিসেবে দিন শুরু করবে। নতুন মানুষ? উনি তো আগেও এটা আমাকে বলেছিলেন। কি মানে এর? ওর দিকে চাইলাম। কি বলছেন আপনি? এর মানে কি আমি সম্পূর্ণ এক নতুন মানুষ? কিভাবে? সেটা কিভাবে সম্ভব? আমরা আমাদের নিয়তিকে এড়াতে পারি না কিশোর, আমার মাথার মধ্যে মৃদু কণ্ঠে বলল মিস লির কণ্ঠ। চেষ্টা করলে আমাদের পথ শয়তান আগলে দাঁড়াবে। এবার আলোর ঝলকের সঙ্গে সঙ্গে মিলিয়ে গেলেন তিনি। জানালাটা আবারও অন্ধকার এবং ফাঁকা হয়ে গেল। রাস্তার দিকে ঘুরে দাঁড়ালাম। এটাই কি জবাব? এটাই কি আমার নিয়তি যে আমি একটা সম্পূর্ণ নতুন মানুষ হিসেবে পরিণত হব? কিন্তু আমি তো তা চাইনি। আমি
পুরনো কিশোর পাশাই থাকতে চেয়েছি। অনেক দেরি হয়ে গেছে কিশোর। ঘুরে দাঁড়ালাম। মিস্টার হালবার্ট, চেঁচিয়ে উঠলাম, কোথায় ছিলেন আপনি? তোমার জন্য অপেক্ষা করছি কিশোর। তোমার এখন সম্পূর্ণ নতুন মানুষ হওয়ার সময় এসেছে। পুরনো কিশোর পাশা এখন হারিয়ে যাবে। তিনি কর্কশ কণ্ঠে হেসে উঠলেন। কি কি বলতে চান? জবাব চাইলাম। এবার মেইন স্ট্রিটের দিকে তাকালাম, এখনো নীরব। তবে হঠাৎই রাস্তাটা ভরে উঠল মানুষজনে। সবাইকে আমি চিনি, হাঁটছে রাস্তা ধরে। আমার দিকে নিঃশব্দে একটা বৃত্ত তৈরি করে এগিয়ে আসছে ওরা। আমার চাচা চাচি ডন, আমার বন্ধু মুসা, রবিন, টিমম্যাটরা, হাসপাতালের লোকেরা, মিস্টার জেসফ, সার্জেন্ট কলিংস, মিসেস ওয়েস্টলি, মিসেস বার্টন, মিস্টার লাউই, মিসেস পটার, আমার হিরো চাচা এবং আরও অনেকে। বৃত্তটা ক্রমেই কাছে চলে আসছে, নিঃশব্দে ধীরে ধীরে ঘিরে ফেলছে আমাকে। বন্দি হয়ে পড়ছে আমি। সবাই হাসছে, আমাকে ছুঁতে চাইছে, আর একটু হলেই আমাকে ছুঁয়ে দেবে। এবং আমার কাঁধ প্রচণ্ড ব্যথা করছে, ব্যথায় দগদগ করছে। হঠাৎই সবার মুখ হয়ে গেল মিস লির মতো। চিৎকার ছাড়লাম আমি। সোজা হয়ে বসলাম আমি আমার বিছানায়, নিজের কামরায়। ওহ, কাঁধে সাংঘাতিক ব্যথা, সারা শরীর ঘামে ভিজে গেছে। ঘড়ির দিকে তাকালাম, সকালে 7:25। আচমকা চাচা চাচি হুড়মুড় করে ঘরে ঢুকলো। কিশোর কিশোর, তোর ঘুম ভেঙেছে, তুই ঠিক আছিস? আল্লাহকে হাজারো শুকরিয়া। চাচি প্রায় ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। কেমন ফিল করছিস? রাশেদ চাচা জিজ্ঞেস করল। ডাক্তার ঠিকই বলেছিল, জ্বরটা শেষমেশ কাটলো। জ্বর? ডাক্তার? বালিশে মাথা রাখলাম, কাঁধের ব্যথায় গুঙিয়ে উঠলাম। ব্যথাটা কয়েকদিন থাকবে, বিশ্রীভাবে পড়ে গিয়েছিলে কিনা? চাচা বলল। চাচা চাচি কি ঘটছে বলো তো, মনে হচ্ছে আমি কিছু জিনিস মিস করছি। তবে শোন, বলল চাচি, কালকে ফুটবল প্র্যাকটিসের পর টিমমেটদের সঙ্গে তুই নতুন চাইনিজ রেস্তোরাঁটায় গিয়েছিলি। ফুলিং? প্রশ্ন করলাম, জানি জবাবটা কি হবে। চাচা বলল, হ্যাঁ। তোরা কয়েকটা এই রোলের অর্ডার করেছিলি, সস সহ ওগুলো তোদেরকে সার্ভ করা হয়। তুই তোর রোলটাতে সস মাখিয়ে দুটি কামড় দিয়েছিলি, তার পরপরই শুরু হয়ে যায় অ্যালার্জেটিক রিয়াকশন, তুই জ্ঞান হারাস। চাচি বলল, পড়ে গিয়ে পা কাঁধে ব্যথা পাস, যে জন্য এটা এত বেশি কাতরাচ্ছে। ওরা হাসপাতাল থেকে তক্ষুনি অ্যাম্বুলেন্স আনায়। ডাক্তার বলেন ভর্তি করার দরকার নেই, বাসায় শুয়ে ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। উনি আরও বলেন রাতটা হয়তো খারাপ কাটবে, কিন্তু সকাল হলে সব ঠিক হয়ে যাবে। চাচি আমার ভ্রু ঘষল, এখনো ভেজা রয়েছে। রাতটা কি খারাপভাবে কেটেছে বাবা? দেখে তো তাই মনে হচ্ছে। চাচির দিকে চাইলাম, চাচি এত ভালো আমার আর আগে কখনো লাগেনি। পরে তাকে জড়িয়ে ধরলাম, তুমি ভাবতেও পারবে না আমার কতটা ভালো লাগছে। চাচি হেসে ওঠে, পালটা জড়িয়ে ধরল আমাকে। যা ভয় পাইয়ে দিয়েছিলি, বলল। আমি নিজেও কম ভয় পাইনি, বললাম। সত্যি? কিভাবে? তোর তো জ্ঞানই ছিল না। ওসব কথা থাক চাচা, এগরোল সসের অ্যালার্জেটিক রিয়াকশন অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখায়। আমার শরীর আউট হয়ে গেলেও মন হয়নি। মাথা ঝাঁকালো চাচা। যাক, জ্বরটা কেটে গেছে, দুঃস্বপ্ন আর নেই, বাস্তব দুনিয়ায় ফিরে এসেছিস তুই। ফিরতে পেরে খুব ভালো লাগছে, বললাম। আমি ক্লান্ত, কিন্তু এত খুশি জীবনে আমি আর কখনো হইনি। চাচা ঘড়ি দেখলো,
অফিসে যাওয়ার সময় হয়েছে, টেক ইট ইজি। ডাক্তার বলেছেন পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত ফুটবল বন্ধ। ঠিক আছে বলে কাঁধ টানলাম। চাচা বেরিয়ে গেল, চাচি দরজার দিকে এগুলো। আর একটু ঘুমিয়ে নে, তারপর তোকে নাস্তা দেব, চাচি বলল। বেডরুমে দরজায় গিয়ে থমকে দাঁড়িয়ে আমার দিকে ঘুরে চাইল। ও, ভুলেই গিয়েছিলাম, ফুলিংয়ের লোকেরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। চিকিৎসার সমস্ত খরচ ওরা দিতে চেয়েছে, আর আমাদেরকে যে কোনো সময় ডিনারের দাওয়াত দিয়ে রেখেছে। ভালো, তবে এর পরের বার আর আমি এগ রোল সস খাব না, বললাম। হ্যাঁ, চাচি বলল। ওরা খুব ভালো মানুষ, ওরা এমনকি একটা গিফটও পাঠিয়েছে, তোর ড্রেসারে রয়েছে। চাচি বেরিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি উঠে বসে চারধারে নজর বোলালাম। গোটা ব্যাপারটাই একটা স্বপ্ন ছিল, কিন্তু এতই বাস্তব যে আমি আর এমন স্বপ্ন দেখতে চাই না। ড্রেসারের দিকে চাইলাম, চাচি সাদা এক ন্যাপকিন রেখেছে ওটার উপরে। উপহারটা কি কে জানে। আস্তে আস্তে বিছানা ছেড়ে ড্রেসারের দিকে গেলাম, ন্যাপকিনটা খুললাম। ভিতরে একটা ফরচুন কুকি। ন্যাপকিনটা মেঝেতে পড়তে দিলাম, কুকিটা তুলে ধরলাম, ভেঙে খুলে ফেললাম ওটাকে। কুকিটা মেঝেতে পড়ে গেলে কাগজটার দিকে চাইলাম, ওতে লেখা, আজ তুমি সম্পূর্ণ নতুন একজন মানুষ হিসেবে দিন শুরু করবে। অনুভব করলাম নার্ভের গতি দ্রুততর হলো। অস্পষ্ট হাসির শব্দ কানে এলো। সরাসরি বেডরুমের আয়নার দিকে চাইলাম, আয়নাতে দেখা নিজের চেহারাটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। এ সময় তাকে দেখতে পেলাম, আমার দিকে চেয়ে মৃদু হাসছেন মুহূর্তের জন্য, কিন্তু কোনো সন্দেহ নেই এটা তিনি। আয়না থেকে পাল্টা তাকিয়েছিলেন আমার দিকে মিসলি, মুখে মৃদু হাসি। মুহূর্তে উধাও হয়ে গেলেন তিনি। হাসির শব্দটা মিলিয়ে গেল, কিন্তু নড়তে সাহস পাচ্ছি না আমি। আয়নায় নিজের চেহারার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছি। দুঃস্বপ্নটা কি সত্যি শুরু হতে যাচ্ছে? এই ঘর থেকে বেরোনোর পর কেউ কে আমাকে চিনবে না? বেডরুমের দরজা খুললাম। নিচে কিচেনের চাচি আর ডন কথা বলছে, ওরা হাসছে। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নেমে গেলাম। আমি এখন নিচে কিচেনের দরজায়, ভেতরে পা রাখলাম। চাচি আর ডন কথা থামিয়ে আমার দিকে চাইল, চেয়ে রয়েছে আমার দিকে এক দৃষ্টে। হাই, বললাম আমি। সামান্য বিরতি, কেউ কিছু বলল না। এবার চাচি কথা বলল। খিদে পেয়েছে তোর? প্রশ্ন করল। ডন দৌড়ে এসে জড়িয়ে ধরল আমাকে। সে আর বলতে, বললাম। হাতে শক্ত করে ধরে রাখা ফরচুনটাকে দলা পাকিয়ে ছুড়ে মারলাম পেপার ওয়েস্ট বাস্কেটে। দারুণ লাগছে আমার চাচি, বলে প্রাণ খোলা হাসি দিলাম। মনে হচ্ছে আমি নতুন একজন মানুষ, বলতে গিয়ে চেপে গেলাম। আমার আসলে পুরনো কিশোর পাশার মতোই অনুভূতি হচ্ছে, এবং আমার জন্য সেটাই যথেষ্ট। সকলকে অশেষ ধন্যবাদ।